আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিনি আক্তার, কেমন আছেন সবাই? আজকে একটা বিশেষ কারণে খুলনা ইউনিভার্সিটিতে যাওয়া হয়েছিল আমার। তো বিশেষ কারণটা হলো কিছু থিসিসের কাজের জন্য আর কি যাওয়া। তো আমার ম্যামের সাথে দেখা করতে গেছিলাম। যাওয়ার পর আমাদের এটা ক্লাসরুম, তো এই ক্লাসরুমে আজকে ম্যাম আমাদের থিসিস নিয়ে কিছু আলোচনা করেছে। তো আমি তখন ম্যাম আসার আগে আমি কিছু ভিডিও করেছি। আমি যেহেতু ফাইন আর্টসের স্টুডেন্ট, প্রিন্ট মেকিং আমার সাবজেক্ট, তো আমাদের ক্লাসে কালার, অ্যাসিড এগুলো থাকে আমাদের কাজের স্বার্থে। আর আমাদের এই ক্লাসরুমটা আগের থেকে অনেক ডেভেলপ করা হয়েছে। এখানে দুইটা প্রিন্টের মেশিন রয়েছে, এই মেশিনের মাধ্যমে আমরা প্রিন্ট দিয়ে থাকি। আমাদের ফাইন আর্টস এর মধ্যে তিনটা ডিসিপ্লিন, তো ড্রয়িং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং, স্কাল্পচার। তো আমাদের একই জায়গায় প্রায় হলো ক্লাসরুম পাশাপাশি, তো এর জন্য দেখা যায় যে একই জায়গার মধ্যে ওরাও কাজ করে পাশাপাশি আর কি। এটা হলো স্কাল্পচার ডিসিপ্লিনের যারা স্টুডেন্ট আছে তারা এখানে কাজ করে, তো তাদের এখানে অনেক সুন্দর সুন্দর কাজ আছে। যেহেতু করোনার কারণে অনেক কাজ তারা বাসায় নিয়ে গেছে বা এখানে তেমন নাই, আগে যখন করোনার পরিস্থিতির আগে অনেক সুন্দর সুন্দর কাজ এখানে সবসময় থাকতো। তো বেশি কিছু না থাকার পরও যেগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কাজ চলছে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। এটা ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সিনিয়রদের ক্লাসরুম, তো তাদের এক্সাম চলছে, শেষ হয়নি কাজ। তো সেই সময় কি যে আমি কিছু ভিডিও নিয়েছি এখানে, কাজগুলো আরো করা হবে। প্রথমেই বলেছি আমাদের তিনটা ডিসিপ্লিন একই জায়গায় হলো আমাদের পরপর ক্লাসরুম, তো এর জন্য পাশাপাশি সবসময় আমরা কাজ করতে গেলে তাদের দেখি, তারা কাজ করতে গেলে আমাদের দেখে, এরকমই পাশাপাশি ক্লাসরুম যাওয়ার কারণে এটা হয়। আজকে শুধুমাত্র ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের কিছু কাজ এবং স্কাল্পচারের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু প্রিন্ট মেকিং এর কোনো কাজ শেয়ার করতে পারিনি। মানে যে সাবজেক্টের আর কি আমি, তো আমার প্রিন্ট মেকিং এর কোনো কাজ কিন্তু আমি দেখাতে পারিনি, কারণ এখানে ডিসিপ্লিনে আমাদের কোনো কাজ ছিল না। যদি আমাদের কোনো কাজ থাকতো তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। তবে সামনে যদি কোনো এক্সিবিশন থাকে বা আমাদের এক্সামের যে কাজগুলো হবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন।